আজ আহ ফিলজি ক্লাস টুয়েলভ দু হাজার চব্বিশ সালে যে সমস্ত আহ আজকের দিন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারিতে যারা ফিলসফি পরীক্ষা তোমরা দিলে তাদের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা কতটা ঠিক করলে সেই প্রশ্নগুলোর সাথে আজকে আমরা উত্তরগুলো একবার দেখে নেব যদিও তোমরা উত্তরগুলো সবাই ঠিক করেছো তাও একবার আমার আজকের এই ক্লাসে সাথে আহ তোমরা একটু সময় দিয়ে তোমরা এই ক্লাসটাকে তোমরা ফলো করো দেখবে তোমাদের তোমরা যে উত্তরগুলো করেছো সেই উত্তরগুলোর সাথে অনেকটা তোমাদের মিলে গেছে দেখো আজকে যে প্রশ্নগুলো মানে তোমরা উত্তর করেছো দেখো কিছু প্রশ্ন হয়তো তোমাদের লজিক্যালি প্রশ্নগুলো হয়তো উদ্দেশ্য বিধি ছিল কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যেই সব ছিল কোনোটাই কিন্তু বাইরে বাইরে থেকে এসেছে এমন কোনো ব্যাপার ছিল না তো যাই হোক আমি শুরু করছি আজকে এমসিকিউ প্রশ্নগুলো কেমন এসেছে এবং সেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর আর এসি কিউ ক্লাসটা ফলো এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেখে নেব একবার যদিও তোমরা উত্তরগুলো করেছো তাও তোমরা একবার মিলিয়ে নাও দেখো রোমানি ওয়ান প্রথমে এক একটা এ উত্তর হবে সত্য দ্বিতীয়টা দেখো তোমাদের উত্তর হবে এ সত্য তৃতীয়টা দেখো একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হল উত্তর হবে সি সিদ্ধান্ত তারপরে দেখো তোমরা চতুর্থটা আয় বচনে যে পদটি ব্যাপক হয় তা হলো তোমরা জানো আয় বচনে কোনো পদ ব্যাপ্য হয় না তাই উত্তর হবে ডি এদের কোনোটি নয় পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচের ডি মূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই উত্তর হবে সত্য বা মিথ্যা তার পরের প্রশ্ন দেখো নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হল বচন দুটির মধ্যে উত্তর হবে ডি উদ্দেশ্য ও বিধিও এক হবে পরের প্রশ্ন নিরপেক্ষ বচনের বিরোধমান হলো এক প্রকার উত্তর হবে ডি অমাধ্যম অনুমান পরের প্রশ্ন এ ও ও মূর্তিটি বৈধ হয় ব্যাস সংস্থানে উত্তর হবে দ্বিতীয় সংস্থানে পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয় বিশেষ ন অর্থক হলে সিদ্ধান্ত হবে অবশ্যই বিশেষ ন অর্থক বচনই হবে পরের প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবশ্যই দোষ হয়ে যাবে অবৈধ হবে অনুগ স্বীকারজনিত দোষ পরের প্রশ্ন হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক উত্তরটা অবশ্যই এ হবে বৈধ পরের প্রশ্ন সকল অ এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল তোমরা জানো যে সূত্র অনুযায়ী আমাদের বারবার কেটে যাবে তাই এস বার পি ইজিক্যাল টু জিরো অর্থাৎ বি আনসার হবে পরের প্রশ্ন সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নয় অবশ্যই এটা ও বচন সূত্রটা আমরা জানি এস পি নট ইজিক টু জিরো অর্থাৎ সি হবে সি এর যে ভেন চিত্র দেওয়া আছে সেটাই উত্তর হবে পরের প্রশ্নটা একটু দেখে নাও তোমরা নিগেশন আজ শুক্রবার একটি অবশ্য এটি সত্যাপেক্ষক যৌগিক বচন পরের প্রশ্ন যদি পি ইমপ্লাইস কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউয়ের সত্যমূল্য কী হবে উত্তর হবে সত্য কারণ ভেলের নিয়ম জানি সত্য সত্যিই সত্য নেক্সট পরের প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনাকারটি হবে অবশ্যই শতমিথ্যা সবগুলো মিথ্যা হলে শতমিথ্যা সবগুলো সত্য হলে শতসত্য আর সত্য সত্যমিথ্যা থাকলে আমরা জানি অনির্দিষ্ট মান বা আপতিক তাহলে ক্ষেত্রে হবে শতমিথ্যা অর্থাৎ বি পরের প্রশ্ন লৌকিক আরোহ যুক্তিকে থেকে বলেছেন কে উত্তর হবে বেকন পরের প্রশ্ন আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি অবশ্যই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় অবশ্যই আমরা জানি আরোহ অনুমান সবসময় আশ্রয় বাক্য থেকে অনেক বেশি ব্যাপকতর হয় তাই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় এটা বি অ্যান্সার হবে পরের প্রশ্ন প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমান হলো বা অনুমানটি হলো কি উত্তর হবে সি উপমা যুক্তি পরের প্রশ্ন শক্তির অবিনশ্বর সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ পরের প্রশ্ন অতিবৃষ্টি হলো বন্যার কারণ এখানে কারণ শব্দটি যে অর্থে নির্দেশ করেছে তা হলো অবশ্য এটা হবে পর্যাপ্ত শর্তরূপে কারণ পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক কারণবাদকে সমর্থন করেন অবশ্যই কপি পরের প্রশ্ন মিল তার ড্যাশ বইতে আরহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন উত্তর হবে এ সিস্টেম অফ লজিক গ্রন্থে নেক্সট দ্বিতীয় দৈত্য অন্যই পদ্ধতি হল উত্তর হবে অন্যই ব্যতিরিক পদ্ধতি যাকে যুগ্ম পদ্ধতি বলা হয় বেশ এরপরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা জানো যে সংক্ষিপ্ত এসে কিউ টাইপ প্রশ্ন অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের করে নিয়েছো তা আমি একটু বলে দিই যে একটি যুক্তি কখন অবৈধ হয় দেখো যুক্তির নির্দিষ্ট নিয়ম যখন যুক্তিটি না মেনে চলে তখন যুক্তিটি অবৈধ হয় পরের প্রশ্ন অথবা দিয়ে অবরোহ যুক্তি বলতে কী বোঝায় জানি যে যুক্তির একাধিক হেতুবাক্য বা সিদ্ধান্তকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত কখনো যুক্তি বাকর থেকে বেশি ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে যেমন সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ রাম হয় মরণশীল যাই হোক আমি এগুলো চেষ্টা করছি তোমাদের উত্তরগুলোকে পাশে লিখে দেওয়ার আচ্ছা পরের প্রশ্ন যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরুদ্ধ বচনের সত্যমূল্য কী হবে উত্তর হবে মিথ্যা বেশ পরের প্রশ্ন অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার কি কি উত্তর হবে চার প্রকার বিপরীত অধীন বিপরীত অসম বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ পদ কাকে বলে অর্থাৎ কোনো পদের সঙ্গে অযোগ করলেই সেই পথটাকে পদ বলা হয় একদম সোজা আনসার পরের প্রশ্ন অথবা দিয়ে যেটা দেওয়া হয়েছে কোনো বস্তুই যুগপদ ভালো ও উত্তেজক নয় উত্তর হবে কি এটা ব্যবর্তন অর্থাৎ বিবর্তন করতে বলেছে লজিক্যাল ফর্মটা কোনো ভালো বস্তু নয় উত্তেজক বিবর্তন হবে সকল ভালো বস্তু হয় অউত্তেজক দেখো পরের প্রশ্নটা এসে কী একটি গঠন গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নেয় কখন বৈধ হয় উত্তরটা লিখে দাও যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগ অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করলে অবশ্য এটা বৈধ হয় পরের প্রশ্ন বিসংবাদী বিকল্প বলতে কী বোঝায় উত্তর করে দাও দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না বেশ পরের প্রশ্ন একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও উত্তরটি লিখে দাও যে ছেলেটি জীবিত অথবা মৃত বেশ পরের প্রশ্ন পরিপূরক শ্রেণী কাকে বলে না উত্তর হয়ে যাবে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয় পরের প্রশ্ন শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে না যে শ্রেণীর কোনো সদস্য নেই তাকে বলা হয় শূন্য গর্ভ শ্রেণী যেটাকে এমটি বলা হয় পরের প্রশ্ন ভেনচিত্র প্রকাশ করো অধার্মিক কবি আছে এস এস বারপি জিরো অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ভেন চিত্রটা ঠিক এই ধরনের হবে পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন। কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্য সত্য হয় অবশ্যই দ্বিপ্রাকল্পিক বচন পরের প্রশ্ন একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় না অবশ্যই একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় নয় দিয়ে শুরু হয় আরোহ অনুমানের আকারগত ভিত্তিকে প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকর নিয়ম সামান্যিকরণ বলতে কি বোঝায় সিদ্ধান্তের সামান্য বচন প্রতিষ্ঠা করা বৈজ্ঞানিক আরহ অনুমানের সিদ্ধান্ত কিরিপ বচন হয় সামান্য সংশ্লেষক বচন হয় একটি মন্দপুমার যুক্তির উদাহরণ দাও না গরুর চারটি পা টেবিলেরও চারটি পা গরুর দুধ দেয় টেবিলেরও দুধ দেয় পরের প্রশ্ন উপমা যুক্তির মূল্যায়নে একটি মানদণ্ড উল্লেখ করো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও বিদ্যুৎ না থাকলে আলো জ্বলে না পরের প্রশ্ন মিল স্থায়ী কারণ স্থায়ী কারণ বলতে কি বোঝেন কি বুঝিয়েছেন না যে কারণকে দূর করা যায় না পরের প্রশ্ন বহু সমর্থন সমর্থক কারা মিল বা বেইন কার্ভেথ রিট কীভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন না বহু কারণের দ্বারা একটি কার্য হয় তাও আমি তোমাদেরকে একটু লজিক্যালি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি দেখো তোমাদের প্রথমেই দেওয়া আছে যে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য দেখো এগুলো তোমরা পারবে যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে এবার সেটা এবচন হবে আর এ বছর উদ্দেশ্যপদ উদ্দেশ্যপথ ব্যাপ্য পথ অব্যাপ্য পরেটা দেখো অসফল ডাক্তার আছেন এটা আয় বছর হবে যে কোন কোনো কোনো ডাক্তার হয় অসফল এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো পদই ব্যাপ্য হবে না পরের প্রশ্ন কচ্ছিত জ্ঞানী ব্যক্তিরাই অসম্মানিত হন অবশ্য সদর থাকলে এটা নর্থক হয়ে যাবে অর্থাৎ ও বচন হয়ে যাবে যে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় অসম্মানিত ব্যক্তি এটা আমরা জানি যে উদ্দেশ্যপদ অব্যাপ্য পদ ব্যাপ্য পরের প্রশ্ন দুই আর দুইয়ের দুই আর দুইয়ের পাঁচ হয় না ই বচন হবে এটা যে কোনো দুই আর দুই ফল নয় পাঁচ অবশ্যই তোমরা এটা জানো ব্রড প্রশ্ন তোমাদের এটা কমন এসছে তাও কেউ যদি ব্রড প্রশ্ন তোমরা করতে না চাও তাহলে সেক্ষেত্রে আমি দেখো আমি অল্টারনেটিভ তোমাদের এই উত্তরগুলোও তোমাদের করে দিয়েছি একবার তোমরা মিলিয়ে নাও এখানে দেখো তোমাদের দেওয়া হয়েছে যে আবর্তনের বিবর্তন করা অবশ্য যেটা আবর্তন আসবে সেই আবর্তনের রূপটাকে বিবর্তন করতে বলেছে এখানে ছাত্রছাত্রীদের একটু বুঝতে অসুবিধা হওয়া হওয়ার জন্য অনেক সময় লজিক্যাল ফর্মের একবার আবর্তন লজিক্যাল ফর্মের একবার বিবর্তন করে ফেলে কিন্তু এখানে সেটা বলেনি এখানে বলা হয়েছে আবর্তনের বিবর্তন অর্থাৎ লজিক্যাল ফর্ম করে আবর্তন যেটা বেরোবে তার বিবর্তন করতে হবে প্রথমটা দেখো বেশিরভাগ মানুষই স্বার্থপর এটা আয় বচন হবে এবার আয় বচন হলে তোমরা তার আবর্তন কী হবে আয় বচন আবর্তন আয় হবে আর বিবর্তন কী হবে না তার ও হয়ে যাবে পর একটা সৎ ব্যক্তিরা কখনোই পরাজিত হয় না সদ ব্যক্তি মানে এখানে ই হয়ে যাবে ই হলে আবর্তন অবশ্যই ই হবে আর বিবর্তন অবশ্য এ হয়ে যাবে পরেরটা সব ছাত্রই সাহসী হয় না তাহলে কোনো কোনো ছাত্র নয় সাহসী তাহলে আয় হলে আবর্তন হবে হবে না আর আবর্তন যেহেতু হবে না তাই বিবর্তনও হবে না কেবলমাত্র দার্শনিকরা প্রকৃতি জ্ঞানী এটা তোমরা নিয়মে দেখতে পাচ্ছ আছো যে কেবলমাত্র থাকলে সকল হয়ে যাবে তাহলে সকল প্রকৃতি জ্ঞানী হয় দার্শনিক তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বছর হবে এ বছর হলে এর আবর্তন হয়ে যাবে আয় বছর আর আয় বচন আবর্তন পেলে আমরা তার বিবর্তন করে দেবো ও বচন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে সংস্থা বা আমাদের যে নিরপেক্ষ ন্যায় সেই ন্যায়টাকে রূপান্তর করে আকার দিয়ে রূপান্তর করে মূর্তি সংস্থান উল্লেখ করতে পারি যেটা বৈধ বিষয় বলি আমরা দেখো সাধারণত অভিকবাবু অবশ্যই জ্ঞানী ব্যক্তি কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভিজ্ঞবাবু একজন ভালো অধ্যাপক দেখো এটা যদি তোমরা যৌক্তিক আকার করো তাহলে কেবলমাত্র আগেরটা অভিবাব্যু অবশ্যই জ্ঞানী ব্যক্তি তাহলে অভিজ্ঞবাবু হয় জ্ঞানী ব্যক্তি বা হন জ্ঞানী ব্যক্তি তাহলে অভিভাবু আর কোথায় রয়েছে না নিচে রয়েছে অভিকবাবু একজন ভালো অধ্যাপক তাহলে অভিকবাবু হন ভালো অধ্যাপক আর কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক তাহলে সকল অধ্যাপক হয় জ্ঞানী ব্যক্তি তাহলে এটা তোমরা বিচার করে দেখতে পাবে যে কোনো আসছে আসছেন এটা প্রথম সময় শুদ্ধ শুদ্ধমূর্তি বারবার হবে নেক্সট যেহেতু অজয় স্নাতক নন সেহেতু অজয় এই পদের যোগ্য নয় দেখো এটা এই ক্ষেত্রে সংক্ষিপ্ত নয় এটাকে বলা হয় এটা তোমরা দেখবে অবৈধ সাধ্য আসতে পারে এবং এবং এটা বৈধ হতে পারে এটা তোমরা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কীভাবে সাধ্যপথটা এবং হেতুপথটাকে তোমরা প্রধান আশ্রয় বাক্যে সাজাবে তার উপর নির্ভর করছে দেখো অথবা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যদি কেউ করতে না পারো তাহলে অথবা দিয়ে যে দোষগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারো অর্থাৎ প্রমাণ করতে পারো তারপরে দেখো মিলের ব্যতিরিক পদ্ধতি এটা সহজ এটা তোমরা কমন পেয়েছ আর তারপর একটা সহপরিবর্তন পদ্ধতি এটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের যে নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো কোন কোন দোষ থাকলে তা উল্লেখ করে দেখো এক্ষেত্রে আমরা সাপে কামড় থেকে মৃত্যু হয় সুতরাং সব সাপ এটা অবৈধ সামান্য তোমরা যেন যেহেতু এখানে সকল রয়েছে তাই আর মানুষ মানুষের মতো গাছেরও প্রাণ আছে সুতরাং মানুষের মতো গাছেরও বৃদ্ধি আছে এটাও জানো তোমরা যে মন্দ মা যুক্তি হবে এটা আর সংক্ষিপ্ত টিকা লেখো কাকতালি দোষ এবং একটি আবশ্যিক শর্তকে সমগ্র রূপে কারণ গণ্য করা দোষ এই দুটি কমন অর্থাৎ আজকে যে প্রশ্নটা সেই প্রশ্নের সাথে যদি তোমরা আমার যে সাজেশনটা তোমাদের আমি দিয়েছিলাম সেই সাজেশনটা যদি তোমরা পাশাপাশি রাখো তাহলে দেখতে পাবে ম্যাক্সিমাম প্রশ্ন আমার সাজেশনের সাথে কিন্তু সাদৃশ্য হয়ে গেছে অর্থাৎ অধিকাংশ প্রশ্ন কিন্তু আমার এর সাথে মিলে গেছে তো যাই হোক আশা করি তোমাদের আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে